দার্জিলিং ভ্রমণের আরও একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। পর্বগুলো কেমন লাগছে আপনাদের আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, এবং চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। দার্জিলিংয়ের আগের পর্বগুলোর লিংক ডেসক্রিপশানে এবং আই বাটনে পেয়ে যাবেন। আজকের পর্বে আপনাদের আরও কিছু অপডেট সাইটে নিয়ে যাব, তাহলে চলুন শুরু করা যাক। ২৯শে মের সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে, আর সাথে ওদের ভালোবাসা, কারণ সেদিন কপালে ব্রেকফাস্টও জোটেনি। কারণটা জানাবো কিছুক্ষণ পর। আর এই এক কাপ চা খেয়েই বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্য, লামাহাট্টা ইকো পার্ক, যা রামপুরিয়া থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে। চাইলে দার্জিলিং থেকে লামাহাট্টা শেয়ার গাড়িতে আসতে পারেন বা গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। দূরত্ব প্রায় 20 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা। ভাড়া পড়বে 2,000 থেকে 2,500 টাকা মতো। এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে পেয়ে যাবেন, তবে সিজন ওয়াইজ এই ভাড়া কম বেশি হতে পারে। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লামাহাট্টা ইকো পার্ক। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা এবং ভেতরে ড্রোন ক্যামেরা উড়ানো নিষিদ্ধ আছে। আমরা সবাই পার্কের ভেতরে প্রবেশ করলাম। সকালের জঘন্যতম ব্রেকফাস্ট করে এবং একটা জঘন্য হোমস্টের তে আমরা ছিলাম, সেই রিভিউটা আমি দুপুরে আমি দেব। এখন এই মুহূর্তে চলে এসেছি হোমস্টে থেকে লামাহাট্টা ইকো পার্ক। এখানে ঢুকতে 15 টাকা টিকিট এন্ট্রি। তো চলো তোমাদের লামাহাট্টার পুরো ইকো পার্কটা ঘুরে দেখিয়ে দিই, কী কী আছে, কী দেখবে এখানে, সমস্তটা ডিটেলস তোমাদেরকে দেখাবো। চলো তাহলে লামাহাট্টার ভেতরে আমরা এখন আছি, যাওয়া যাক। এখানে আসলে প্রথমেই কিছু ভেষজ ঔষধি গাছ আপনার চোখে পড়বে। এসব দেখতে দেখতে আপনি চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তাছাড়াও উপরের একটি ছোট পবিত্র পুকুর আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন, যা কিনা 2,200 ফুট উপরে, এবং উপরে যাওয়ার জন্য সুন্দরভাবে পাথরের রাস্তা করা আছে। এখন লামাহাট্টা ইকো পার্কের ভেতরে আছি আমি। তো আমাদের পুরো ব্যাটেলিয়ন এগিয়ে গেছে, তা আমি যাচ্ছি সবার শেষে। তো এবার এখান থেকে এই যে পুরো উঠছে ওপরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 750 মিটার, মোটামুটি 2,200 থেকে 2,300 ফুট উচ্চতা। আমি এখানে একটা সাজেস্ট করব, যারা বয়স্ক আছে যদি না যেতে পারে কোনো অসুবিধা নেই, এখানে বসার জায়গা আছে, তো এখানে বসে নিচে রেস্ট করতে পারে। চলো হালকা ট্রেকিংয়ের একটা মজা নেওয়া যাক।
আমরা সেই নিচ থেকে এসেছি, এখান দিয়ে পুরো উঠে এসে এখন আমরা এই যে দেখো দেওয়া আছে সামনে যাচ্ছি আমি। এটা হচ্ছে সেক্রেট ওয়েট বডি, এখানে একটা পুকুর আছে। অলমোস্ট আমরা পুকুরের কাছে চলে এসেছি। এখন এসে পৌঁছেছি, দেখতেই পাচ্ছ লামাহাটার এই টপে। এখানে একটা ছোট্ট একটা পুকুর মতো আছে, শান্ত শিষ্ট জায়গা। সবার উদ্দেশ্যে একটাই বলার আছে, প্লিজ এই জায়গাটাকে কেউ নষ্ট করবে না। এখানে এসে নোংরা জিনিস ফেলা, এই জিনিসটা কেউ যেন তোমরা না করো, ঠিক আছে? সুন্দর একটা পবিত্র জায়গা। লামাহাটার উপরে তো উঠে নেমে পড়লাম, এরপর আমার পেটের ভেতরের ছুঁচোগুলো ক্রমশ নাড়িভুড়ি পাকাচ্ছে। শুধু আমার নয়, সবারই একই অবস্থা। এরপর পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে শুরু হলো ভালো দেখে খাবারের দোকানের সন্ধান। দেখতে দেখতে পৌঁছে গেলাম। ফাইনালি লামাহাটা থেকে ঘুরে এসে, যেহেতু সকালে আমাদের হোমস্টেতে ব্রেকফাস্টটা ভালো হয়নি, সেহেতু আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমরা এবারে একটু খাবার খেয়ে তারপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন তিনচুলের দিকে রওনা দেব। তো খেয়ে নিই, তারপরে আবার আমরা তিনচুলের দিকে বেরোবো। চলো খাওয়া যাক। চোখের সামনে গরম গরম আর নরম তুলতুলে থালা ভর্তি মোমো দেখতে পেয়ে আমার জিভে জল এসে গেল। সেটা খাওয়ার পর আরও এক প্লেট ম্যাগি অর্ডার করে নিলাম। ফাইনালি আমরা এখান থেকে সকালের জঘন্য একটা খাবার খাওয়ার পরে অসাধারণ নমস্তে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট বলতে পারো বা লাঞ্চ বলতে পারো করলাম। তো এনাদের ওপরে দেখতে পাচ্ছ হোমস্টেরও ব্যবস্থা করা আছে। যদি তোমরা এই লামাহাটটা দেখে আসতে চাও তো এখানে হোমস্টেতে থাকতে পারো। এরপর সুন্দর পেট ভরা খাবার খাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য তিনচুলে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যা এখান থেকে 3-4 কিলোমিটারের দূরত্বে। ওই যে পেছনে গ্রামটা দেখছো আমার, ওই গ্রামটার নাম হচ্ছে লপচু। এখান থেকে 1 কিলোমিটার আমরা ওখানেই লাঞ্চ করে এসে একটা চা বাগানের মধ্যে এসেছি। জাস্ট পেছনে ভিউটা দেখো, তোমাদের ফ্রন্ট ক্যামেরায় একবার দেখাবো আমি। খুবই সুন্দর একটা চা বাগান, পুরো পেছনে একদম চা বাগান ভর্তি, দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ একটা। মানে এখানে আসলে কোথাও আর তোমাদের যেতে ইচ্ছা করবে না। জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাচ্ছি, সেটা দেখো একবার। এই হচ্ছে সেই চা বাগানের ভিউ। দেখো কি সুন্দর ভিউটা, দেখো কি সুন্দর ধাপ ধাপ করে চায়ের চাষ হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ এগুলো সব চা পাতা। এগুলো একটা অসাধারণ একটা ভিউর, মানে এর কোনো তুলনা হয় না। এখন যেখানে আমরা ছিলাম চা বাগানের ওখানটায়, লপচু গ্রাম থেকে যেটা 1 কিলোমিটার ডিস্টেন্স, এখন আমরা চলে এসেছি ওখান থেকে জাস্ট কিছুটা। এই যে দেখছো এখানে জিগজ্যাগ ভিউ করা আছে, এই জিগজ্যাগ ভিউ থেকে তিনচুলে পয়েন্টে, এটা হচ্ছে তিনচুলে। এবারে আমরা কিছু ভিউজ দেখবো,
আমাদের আরও একটা ডেস্টিনেশান ছিল, সেটা হচ্ছে তাকদা। তাকদা আজকে বন্ধ আছে, আমাদের গাড়ির ড্রাইভার বলল। তো চলো তোমাদের তিনচুলের ভিউটা দেখিয়ে দিই। এই যে দেখো, এইখানে এইভাবে রাস্তাটা জিগজ্যাগ করে এসছে, এসে ঠিক এইখানে তোমাদেরকে গাড়ি নামিয়ে দেবে। এই যে স্লোপিংটা দেখছো, এই যে স্লোপিং দিয়ে আবার উঠে, এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে নামচি। পেছন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো দেখা যায়, বাট কুয়াশা থাকার জন্য সেরকম একটা ভালো ভিউ নেই। তো এটাই ছিল তিনচুলের ভিউ পয়েন্ট। এবার এখান থেকে আমরা হোমস্টের দিকে যাব, আবার সেই জঘন্য খাবারের একটা এক্সপিরিয়েন্স নেব। এরপর হোমস্টেতে গিয়ে সমস্ত পুরো ডিটেলসে হোমস্টেটা দেখাবো, যে কী ধরনের সার্ভিস এরা প্রোভাইড করছে আমাদেরকে। এটাই বলবো যে এই হোমস্টেতে কেউ যেন না আসে, খুব সাবধান, রামপুরিয়া হোমস্টে রেড মার্ক, কেউ যেন না আসে, এটা সবাইকে আমি বলছি। তো চলো দেখা যাক কী অপেক্ষা করছে আমাদের হোমস্টেতে, পোড়া ভাত নাকি পচা আলুর ঝোল। চলো যাওয়া যাক। লামাহাট্টা, তাকদা, তিনচুলে এই ভিউ পয়েন্টগুলিকে একদিনের সাইট সিনে রাখতে পারেন। খুবই সুন্দর জায়গা, শুধুমাত্র রবিবার হওয়ার জন্য তাকদা ভিউ পয়েন্ট আমরা যেতে পারিনি। এরপর আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে। চলুন জেনে নেওয়া যাক এই রামপুরিয়া হোমস্টে সম্বন্ধে কিছু কথা। তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে রামপুরিয়া হোমস্টেতে আছি, তো এখানকার রুমের যে কন্ডিশন বা যা এরা প্রোভাইড করছে সেটা কোনো প্রোভাইড নয়, জাস্ট মানে সার্ভিসও বলা যায় না। এখানকার সার্ভিস বা প্রোভাইড এতটাই নিকৃষ্ট মানের যে ফার্দার আমি কাউকে বলবো না যে আপনারা এই রামপুরিয়া হোমস্টেতে এসে থাকুন বা কাউকে পাঠান। তো আপনাদের কিছু কিছু পয়েন্টস দেখিয়ে দিচ্ছি যে এই হোমস্টের মানে কি এরা করে রেখেছে। তা চলুন আমি হোমস্টের পুরো ডিটেলসটা আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যাকচুয়ালি আমরা চারটে রুম নিয়েছি। এই যে ফার্স্ট রুম, একটা জিনিস লক্ষ্য করবেন, এই রুমের যে লকটা আছে, ওদের বক্তব্য মতে এই রুমের লক এখানে লক করে দিলে, যদি আমরা বাইরে থেকে লক করে দিই, খোলার সিস্টেম এখানে কোনো চাবি নেই। তো ওদের বক্তব্য যে ওদের চাবি নাকি গেস্ট নিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এবার সেটা কিভাবে খোলে আপনারা একবার দেখে নিন। যেই রুমটা আপনাদের দেখালাম, এই দেখুন, এটা হচ্ছে এদের সিকিউরিটি। এখানে একটা পেরেক দেওয়া আছে, এখান দিয়ে খুললে এইভাবে ঢুকে তবে ওই ভেতর থেকে লকটা খুলে এইভাবে ঢুকতে হয়। এবার সাপোজ ধরুন আমরা কোথাও বেরিয়ে গেলাম, তা আমাদের কোনো সিকিউরিটি নেই, এইভাবে ঢুকতে হয়। প্রত্যেকটা রুমে একই সার্ভিস এদের, এইভাবে লকিং করা আছে, এখানেও এইভাবে লকিং করা আছে। তো এখানে অনেক ঘুরতে আসলে অনেক লেডিস গেস্টও আসে, এর কোনো সিকিউরিটি নেই, এটা হচ্ছে মোদ্দা কথা। আর এইটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুমের ওয়াশরুমটা দেখুন, এই হচ্ছে সোজা, এইখানে এইভাবে লাইটের ব্যবস্থা করা, এই হচ্ছে লাইটের ব্যবস্থা। তারপরে দেখুন এখানে গিজার আছে, বাট গিজার এখানে চলে না, এই হচ্ছে এদের ব্যবস্থা। আর এগুলো মোটামুটি ঠিক আছে, কলে জল পড়ে, কিন্তু দেখুন জলের অবস্থা, মানে এটা পড়তে পড়তে
স্লো হয়ে যায়। এই একটা রুম আছে, এই রুমের কোনো কিছুই ভালো না। একটা মানুষ যদি এখানে ঢোকে ওয়াশরুমে, দেখুন সে বাথরুম করবে নাকি দরজা বন্ধ করবে তার কোনো মানে ব্যবস্থা নেই। এইভাবে এখানে ওয়্যারিং সিস্টেম গেছে, গিজার আছে প্রত্যেকটা বাথরুমেই, বা কোনো বাথরুমে আবার গিজার নেইও, কিন্তু গিজার চলে না। এই হচ্ছে দরজার অবস্থা। আর এই যে লকগুলো দেখছেন, এগুলো কোনোটাই কাজ করে না ঠিকঠাক। এবার একটা জিনিস দেখুন, এখানে প্রত্যেকটা রুমে গিজার আছে কিন্তু কোনোটাই গিজার চলে না। এইভাবে সকালবেলা উঠে আপনাকে নিচে কাঠে জলের গরম হচ্ছে, বালতি করে আপনাকে জল আনতে যেতে হবে। সেটা আপনাকে একবার দেখিয়ে দিই। সকালবেলা দেখুন, সকালবেলা গিজার চলে না, এইভাবে এখানে কাঠে জল গরম হয়, তারপর স্নানের জন্য বালতি করে রুমে জল নিয়ে যেতে হয়। দেখুন দেখুন, এনার কোমরে পায়ে ব্যথা, তা সত্ত্বেও এরকম সকালবেলা উঠে গরম জল কাঠে হচ্ছে সেইভাবে নিয়ে যাচ্ছে। তো আপনারাই বলুন, এটা কি কোনো সার্ভিস প্রোভাইড হলো? আমি স্বপন মাঝি, আমি একটা স্কুলের হেডমাস্টার। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম যে একটা ভালো পরিষেবা পাবো, এবং এর আগে আমরা লেপচে জগতে যেভাবে ছিলাম হোমস্টেতে, তার সম্পূর্ণ বিপরীত এখানে আমরা অভিজ্ঞতা আমাদের হচ্ছে। চা চাইলে আধ ঘন্টা পরে আসে, তাও ঠিকঠিক ইয়ে হয় না। রুমের অবস্থা খারাপ, গিজার নেই, এত বাজে পরিষেবা হয় না। এত বাইরে বেরিয়ে দার্জিলিংয়ের একটা ভালো সুনাম আছে পরিষেবার ব্যাপারে, এখানে অতিথি দেবভব এরকম একটা আমরা শুনেছিলাম, কিন্তু এখানে তার এসে আমাদের সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হচ্ছে। তনিমা খাড়া আমার নাম। আমি বলছি মানে এখানকার পরিষেবা তো খুবই খারাপ, আর বলছি অনেকে তো এখন ডায়াবেটিক পেশেন্ট আছে, বলছি যে চিনি ছাড়া চা আমাদের অনেকেই খায়, কিন্তু এরা তো বিশেষ পাত্তাও দিচ্ছে না, মনে হচ্ছে শুনতেই পাচ্ছে না। তারপরে বলছে যা হয়েছে তাই খেতে হবে, এরকম। আর রুমের অবস্থা তো খারাপই, তারপরে বাথরুমের অবস্থাও খারাপ, সবই খারাপ, খুবই জঘন্য। এদের ব্যবহার অত্যন্ত বাজে। হসপিটালিটি জিনিসটা কি এরা জানেই না, যে কী করে হাউ টু বিহেভ উইথ ইউর ক্লায়েন্টস, হাউ টু বিহেভ উইথ ইউর কাস্টমার, এরা কিচ্ছু জানে না। আপনারা অনেকেই হয়তো যারা ব্লগ দেখছেন, তারা হয়তো অনেকেই অফিসে চাকরি করেন, আপনি অফিসের সার্ভিসটা না দিলে আপনার সিনিয়র আপনাকে কোন ভাষায় আপনার কীভাবে আপনার মা বোন এক করে আপনারা জানেন না। এদের কাছ থেকে আমরা কী কী চেয়েছি, সার্ভিসটা চেয়েছি পয়সার বদলে। একটা বাচ্চার খাবার আমি ওপরে রুম ডের সার্ভিসে দিতে বলেছি, সেটা পর্যন্ত মুখ খেঁচিয়ে রীতিমতন বলেছে যে আমরা পারবো না, আমাকে নিজে হাতে সেটা রাত্রিবেলা, আমার বাচ্চা বসে আছে এক দেড় ঘন্টা ধরে, আমার বাচ্চার বউ অসুস্থ, তাদের খাবারটা আমাকে নিজে এসে দিয়ে যেতে হয়েছে। ওদের আমি এতক্ষণ কিচ্ছু বলিনি, মানে আমার আর কিছু বলার কোনো ভাষা নেই। সবাই সাবধান হন রামপুরিয়া হোমস্টে থেকে, এখানে কেউ আসবেন না। আর কিছু তথ্য আপনাদের দিচ্ছি, আমরা যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এসেছিলাম তার নাম সিলভেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এর মালিক সুজিত দত্ত। সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করলাম, আর ওনার পার্টনার কাকলি সেন, ওনারও ডিটেলস শেয়ার করলাম। দয়া করে এদের ফাঁদে কেউ পড়বেন না, এইটুকুই বলার ছিল, এসব থেকে আপনারা দূরে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি দার্জিলিংয়ের আরও পর্ব নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।